الله أكبر حضرت علي رضي الله تعالى عنه কাফেরের মুখের উপরে আল্লাহ অস্ত্র চালাবেন 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 এমন সময় কাফের নিচের থেকে হযরত আলীর মুখ বরাবর থুতু নিক্ষেপ করিয়া দেশে হযরত আলীর মুখের মধ্যে যখন থুতু লাগিয়া গেল আল্লাহু আকবার হযরত আলীর মেজাজটা তো আরো খারাপ হইয়া গেছে কাফের মনে মনে চিন্তা করেন হয়তো আলী আমাকে দুই এক ঘন্টা দুই এক মিনিটও সুযোগ দিত কিন্তু আমি যেই কাজ করলাম আলীর মুখ বরাবর থুথু নিক্ষেপ করিয়া দিলাম এক মিনিট আলী আমারে বাঁচায় রাখবে না এই জমিনে আমি আর সামান্য সময় বাঁচতে পারব না হে বাংলার যুবকেরা পাওটা ধরা ধরলাম বাবা একটু দিলের কানে শোনো মোহাম্মদ লাগে শোনো আল্লাহু আকবার কবরে যাওয়ার আগে মোহাম্মদ তৈরি করিয়া খবরে রওনা করো আল্লাহ কিন্তু আশ্চর্যের বিষয় হলো আল্লাহু আকবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কাফেরকে হত্যাও করলেন না পিছন দিক থেকে উঠিয়া রওনা করলেন বাইরের দিকে কাফের আমার জমিন থেকে লাফ দিয়ে উঠিয়া আলীর পিছন পিছনে দৌড়ায় হযরত আলীকে ডাক দিয়ে বলেন ভাই আলী রে আল্লাহু আকবার তোমার কাছে আমার একটা প্রশ্ন আমার প্রশ্নের উত্তর তোমার দেওয়া লাগবে তুমি যদি আমার প্রশ্নের উত্তর না দাও হে ভাই আলী তোমার প্রশ্নের উত্তর না শুনলে আমি কাফের দুনিয়ার জমিনে বেঁচে থাকতে পারবো না আল্লাহ হযরত আলী ডাক দিয়ে কয় ভাই কি প্রশ্ন তোমার আমাকে বলো আল্লাহ কাফের ডাক দিয়ে বলে আলী রে দুই ঘন্টা তুমি আমার সঙ্গে লড়াই করলা আল্লাহ দুই ঘন্টা আমি একবার জিতে যাই তুমি একবার জিতে যাও দুই ঘন্টা ধরে আমার সঙ্গে তোমার লড়াই হইল আল্লাহু আকবার দুই ঘন্টা যাওয়ার পরে কেন বুঝলাম না আল্লাহ আমার যখন অস্ত্রটা ভেঙে গেল আমি মাটিতে পড়িয়া গেলাম আল্লাহ তুমি আমার বুকে উপরে বসিয়া গেলা হে আল্লাহ আলী রে আমি রাগ করিয়া তোমার মুখের মধ্যে থুথু নিক্ষেপ করিয়া দিলাম আমি তো চিন্তা ভাবনা করলাম এক দুই মিনিটের মধ্যে তুমি আমার গলাটা কাটিয়া ফেলবা রে মহাব্বতের সাহাবী আলী কেন তুমি আমারে জবাই করলা না কেন তুমি আমারে হত্যা না করিয়া পিছন দিকে রওনা দিলা তাইলে দুইটা ঘন্টা যে তুমি আমার সঙ্গে লড়াই করলা কি জন্য করলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া করে কাফের একজন মুমিন দুনিয়ার হাতের মধ্যে নিজের মন ইচ্ছা স্বাধীন কোনো কাজ করতে পারে না এ কাফের আমি আলী যে তোমার সঙ্গে দুই ঘন্টা লড়াই করলাম একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য করলাম আল্লাহ এই দুই ঘন্টা লড়ার মধ্যে কেউ আমার ভিড় বলবে আমার চাওয়া নাই কেউ আলীকে বাহাদুর বলবে আলীর কামনা নাই আমি দুই ঘন্টা তোমার সঙ্গে লড়াই করলাম আল্লাহ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহ ও কাফের তুমি যখন আমার কাছে পরাজিত হয়ে গেলা আমার মুখের মধ্যে থুতু নিক্ষেপ করিয়া দিলা আল্লাহু আকবার ওই সময় আমার শরীরের মধ্যে এমন রাগ উঠিয়া গেল এমন গুসা আসিয়া গেল মনে চাইল এক্ষুনি তোমারে ছিন্ন ভিন্ন করিয়া ফেলব কিন্তু ওরে কাফের দুনিয়ায় কোন মুমিন নিজের মন খুশি করার জন্য কোনো কাজ করতে পারে না আমি আলী পরের ক্ষণে চিন্তা করিয়া দেখলাম এখন যদি আমি তোমারে হত্যা করি এই হত্যাটা হবে আলীর রাগের কারণে আলীর রাগের প্রতিশোধের কারণে আল্লাহর জন্য হবে না এই জন্য আমি তোমারে হত্যা করি নাই তোমারে হত্যা না করিয়া পিছন দিকে উঠিয়া রওনা করছি কারণ দুনিয়ার কোন মুমিন নিজের মনের খুশির জন্য দুনিয়ার কোন কাজ করতে পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহু আকবার আলীর এই ঘটনা শুনিয়া কাফের আবার ডাক দিয়ে বলে ভাই আলী রে
যদিও তার নামে ইসলাম হয় আমার বলা লাগবে না এখনই কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও আওয়াজ দিয়া কর সুবহানাল্লাহ এ মুসলমানেরা এজন্য ইমানদার যদি একজন ইমানওয়ালা হয় তো একজন ইমানের দ্বারা আল্লাহ তাআলা পুরো পৃথিবীটা বিজয় করে দিতে পারে কথা বলে ঠিক কি না আল্লাহ নবীর উম্মত একজন দাঁড়াইলে হয় বদরের জিহাদ শুরু হবে বদরের আবু জাহেল নেতৃত্ব দিয়ে লোকজন নিয়ে গেছে الله হ্যাঁ যুবক ভাইরা এই জন্য দুনিয়ার হায়াতটা আল্লাহ তাআলার রাস্তায় কাজে লাগান আল্লাহ রাস্তায় পথে কাঠান যদি নিজের সময়গুলো হায়াতগুলো আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করতে পারেন তাহলে আল্লাহর ফজলে এই দুনিয়ায় আল্লাহ তাআলার দেওয়াই দামি হায়াতটা জান্নাতি বানায় খবর যাইতে পারবেন আর যদি আমি আপনি আমার হায়াতটা জান্নাতি বানায় খবর যাইতে পারি দুনিয়ায় আল্লাহ তাআলা কি সুখ শান্তি একজন মানুষকে দিয়েছে আল্লাহ তাআলা চাইলে এর থেকে কোটি কোটি গুণ সুখ শান্তি কিয়ামতের ময়দানে জান্নাতে রাখছে না রাখে নাই ভাই এই জোরে বলে রাখছে না রাখে নাই আল্লাহ তাআলা দুইটা বিনিময়ে জান্নাত দান করেন একটা হলো নিজের ঈমানকে মজবুত করা আর দুই নম্বর হলো নিজের আমলকে মজবুত করা কথা কোন ঠিক কিনা নিজের ঈমানকে মজবুত করার আমলকে মজবুত করা ঈমান কাকে বলে মানে আমি দুনিয়াতে যা করব সব আল্লাহর জন্য জোরে বলেন কার জন্য আরো জোরে বলেন কার জন্য আরো জোরে বলেন কার জন্য আমার চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়া হবে একমাত্র কার জন্য আমার দুনিয়াকে সব কিছু হবে আল্লাহর জন্য যদি আমি পারি তাইলে আমি সফল কথা ঠিক কিনা এ সোনার যুবকরা বলেন তো খবরে কি আমার মা আমাকে চিনবে আমার বাবা আমার বন্ধু পাশে যে বন্ধুকে বসে রয়েছে কি কি আমাকে আপনাকে বাঁচাবে জোরে পায় না কি আমাদের ময়দানে খবরের জগতে চিনলে চিনবে কে জোরে পান আর জোরে বলেন কে আল্লাহ তাআলার দেওয়া হায়াতটা আল্লাহর রাস্তায় কাটানো লাগবে কথা ঠিক কিনা আল্লাহর বান্দারা বদর জিহাদের কথা বলতেছিলাম আবু জাহেল উতবা সাহেবা নিয়ত করে গেছে এবার ইসলাম রে আর লাগবে না এই পৃথিবীতে থাকতে দেবে না কি করবে এবার মোহাম্মদকে তো হত্যা করবই ইসলামের শিকড় শুদ্ধ উফরায় ফেলবো কান নাউজুবিল্লাহ আল্লাহর নবী জিহাদে তৈরি হইতেছে দুইটা বাচ্চা আইছে ছোট ছোট নাম হযরত মুআজ আর মুআউয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছোট দুই বাচ্চা এরা এসে নবীকে কয় হুজুর ওগো নবীজি আমরাও জিহাদে যাইতে চাই আল্লাহর নবী কয় এই মুআজ মুআউয়াজ তোমরা তো ছোট মানুষ তোমরা জিহাদে যাবা কেমনে এটা তরবারি তো তোমার থেকে বেশি লম্বা কি করে কথা ঠিক কি না কিতাবে আসছে একজনের বয়স 8 বছর আর একজনের বয়স 10 12 বছর এখন দুই ভাইয়ের জোশ এমন জোশ কয় হুজুর আমরা জিহাদে যাবই শুনছি আবু জাহেল আসবে উতবা সাহেব আসবে ওরা কি আপনাদের কষ্ট দিছে আমরা জিহাদে না গিয়ে পারি না আল্লাহর নবী পরীক্ষা করবার জন্য কইছে এই বাজ মাওয়াজ তোর দুইজন দেখবার একসঙ্গে জিহাদে নামা যায় না তোর একটা কাজ কর দুই ভাই একটু মারামারি কর যে বিজয় হবে তারে নিয়ে জিহাদে যাবো বাকি জনকে বাড়ি পাঠায় দিব এখন হযরত মুআউয়াজ রাদিয়াল্লাহু তাআলা ছোট বড়টার সাথে তো মারামারি করে পারবে না কথা কান কিনা আমাদের বাড়িতে ছোট দুই ভাই আছে না একটার বাড়িতে একজন 3 বছর আর একটার বয়স 5 বছর 6 বছর মারামারি লাগে কিনা কথা কানা তবে অনেক সময় দেখবেন ছোট ভাই বিজয় হয় বড় ভাই একটু বোকা সোকা হয় আর ছোট ভাই হয় টাউট বড়দের মারিয়া মুরলা খামসাইয়া খুমসাইয়া কথা কর ঠিক কিনা বড়টা আসলে টাউট ওটা কি বলে বড়টা আসলে অত সাদা সিধা না কিন্তু বড়দের দিলে একটা মায়া থাকে ছোটদের প্রতি কথা কান ঠিক কিনা এই মায়ার কারণে তোরে কিছু কইলা তুই মনে করিস আমি দুর্বল আসলে আমি দুর্বল না তুই যে আমার ছোট ভাই তোর মধ্যে আমার একটা আদর আর মহাব্বত আছে কথা কান ঠিক কিনা এখন ছোট ভাই হযরত মুআওয়াজ মাদের কানে কানে গিয়ে কয় ও বড় ভাই আল্লাহর নবী কইছে দুইজন মারামারি করা লাগবে যে পারবে তারে নেবে আর আমি তো তোমার সাথে মারামারি করে পারবো না কারণ তুমি বয়স আমার তো 3 বছরের বড় কথা কান ঠিক কিনা তো তুমি একটা কাজ করবা কি আল্লাহর নবীর সামনে তুমি অভিনয় করো মারামারি করে একবার ইচ্ছা করে আমার নিচে নিবে আবার টান দিয়ে আমার উপরে দিবে এই ছোট ভাইয়ের সাথে মারামারি করে লোক পারেন না আপনারা কি কান আমার ছেলে আছে বয়স এখনো 3 বছর বুড়া হয় নাই
বাড়িতে গেলে কি আপু একটু মারামারি করি আপু একটু পান দেখি তো বুকের উপরে একটু চাপ চাপ দেয় একটু এরকম করি ও করে এর মধ্যে একটা মজা আসে না নাই দরকার আসে না নাই হযরত মুয়াজ ডাক দিয়ে বলে বড় ভাই আমি তো তোমার সঙ্গে মারামারি করে পারবো না কিন্তু তোমার দিলের মধ্যে ইসলামকে কায়েম করার যে নিশা আমার দিলের মধ্যে ইসলামকে কায়েম করার একই নিশা নিশার দিক থেকে কম নাই ও মহব্বতের বড় ভাই তুমি একটু মারামারি করলে অভিনয় করে আমার একটু বুকের উপরে নিবা আবার নিচে নিবা আবার অভিনয় করে বুকের উপরে নিবা দুই ভাইয়ের মারামারি শুরু হয়ে গেল বড় ভাই ইচ্ছা করে ছোটটারে টান দিয়া বুকে নেয় আবার নিচে ফেলায় আবার বুকে নেয় আল্লাহর নবী ফক করিয়া হাসিয়া ফেলাইছে নাটক দেখিয়া সুবহানাল্লাহ ফন্না কি আল্লাহর নবী জ্ঞানী মানুষ না ভাই তোরা যে করতেছ আমি তো বুঝিয়া ফেলাইছি আল্লাহর নবী কয় মাআজ মুআওয়াজুরা যা যা জিহাদের অনুমতি দিয়া দিলাম হযরত আব্দুল ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা নু বর্ণনা করেন আব্দুর রহমান ইবনে আউফ বর্ণনা করেন আমরা যখন জিহাদের জন্য কাতারবদ্ধ হয়ে গেলাম সামনে 1000 অস্ত্র সজ্জিত কাফের আর আমরা পিছনের দিকে মাত্র 313 জন সাহাবী পেটে আমাদের খাবার নাই হাতের মধ্যে অস্ত্র নাই হাদিস শরীফে আসে অধিকাংশ সাহাবীদের হাতের মধ্যে ছিল খেজুরের ডাল সুবহানাল্লাহ আল্লাহ এমন সময় খেয়াল করিয়া দেখি আমার দুই পাশে দুইজন ছোট্ট ছেলে দাঁড়াইছে জিহাদের ময়দানে যদি আশেপাশে বীর বাহাদুর থাকে একটু হলেও সাহস বৃদ্ধি পায় কিন্তু আমি যখন দেখলাম আমার দুই পাশে ছোট্ট ছোট্ট দুইজন আল্লাহ একেবারে ছোট্ট দুইজন সাহাবি আমার দিলের মধ্যে পেরেশানি আসিয়া গেল আমি দুই ছেলেদেরকে বললাম বাবা এই বয়সে কেন জিহাদে আসছো ছেলেরা আমাকে ডাক দিয়ে বলে চাচা যান এই জিহাদে আসবার পিছনে একটা কারণ আছে আপনি আগে বলেন আপনি কি আবু জাহেলকে চেনেন নাকি আব্দুর রহমান ইবনে আউফ আশ্চর্য হয়ে গেছে বলে কি আবু জাহেল মক্কার সব থেকে বড় নেতা সব থেকে বড় বীর এত ছোট্ট ছোট্ট দুইজন সন্তান আবু জাহেলের খবর নাই কেন বলে বাবা আবু জাহেলকে তোমরা কি করবা ছোট্ট ছোট্ট লাগা দেখ ডাক দিয়ে বলে চাচা যান মায়ের জবানে শুনছি এই আবু জাহেল নাকি আল্লাহর নবীর কষ্ট দিয়া বসছে এই আবু জাহেল নাকি আমার নবীকে গালি দিয়েছে বকা দিয়েছে আমার মা বলছে এই আবু জাহেল নাকি আমার নবীকে হত্যার জন্য চেষ্টা করছে আমার মা বলিয়া দিয়েছে মাআজ মুআওয়াজুরা আহ যা উহুদের পাল্লা বদরের প্রান্তরে হাজির হ যতক্ষণ আবু জাহেল বেঁচে থাকবে তোরা শহীদ না হইয়া বাড়ি আসবি না হয় তোরা শহীদ হবে নয়তো আবু জাহেলকে জাহান্নামে পাঠাবি আল্লাহ আব্দুর রহমান ইবনে আউফ বলেন হে ছেলেরা ওই দেখো উঁচা উঠে উপরে বসে রয়েছে ওর নামই আবু জাহেল মাঝ মাওয়া ছোট্ট ছোট্ট দুই সন্তান তরবারিটা টান দিয়া বের করে নিয়ে আবু জাহেলের সামনে হাজির হয়ে গেল আবু জাহেলের সামনে গিয়া ঘোষণা দেয় এ আবু জাহেল আমরা তোমার সঙ্গে জিহাদ করবার জন্য হাজির হয়েছি আবু জাহেল তো প্রথমে পাত্তায় ধরে না করতে ছাগলগুলো আইসে এখানে ডিস্টার্ব করার জন্য কথা পার্টি কি না আবু জাহেল বাঁচে না আবু জাহেল আমরা তোমার সঙ্গে লড়াই করতে আসছি কারো সঙ্গে লড়াই করবার জন্য বদলে আসি নাই তুমি কি কয় না কও আবু জাহেল কয় এ বাবা রাজা বাড়ি যা দুধ খা গো মায়ের দুধ খা গো এখানে লড়াই করতেছ এই বাদল সম্পর্কে জানো আমার জানো আমি মক্কার সব থেকে বড় বীর বাহাদুর আমার নাম আবু জাহেল তোর বাপ সাথে পাঠা হযরত মুআজ মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ভাই আবু জাহেল আমরা যাওয়ার জন্য ফিরে আসি নাই তুমি বলো আক্রমণটা আগে তুমি করবে না আমরা করব আক্রমণটা তুমি করবে না আমরা করব আল্লাহ এই স্বেচ্ছাসেবক আছে তো ভাই ধৈর্য ধরেন ধরেন
ভাই স্বেচ্ছাসেবক আছে আপনারা পিছন করা কইলেন না বয়ান শুনেন একটা ঘোষণা হইল আইন হইল সামনে বাসার মধ্যে কেউ বসা জায়েজ নাই আজকের জন্য ঠিক আছে না এই আল আউয়াল ফাল আউয়াল যারা আগে আইছে আপনি পরে এসে মাতব পারি করে সামনে বসবেন না আমরা পারব না ঠিক কথা ঠিক কি না যারা পিছে আইছেন পিছেই বসেন হ্যাঁ শোনেন আক্রমণ কি তুমি আগে করবা না আমি আগে করবো আমরা আগে করবো আবু জাহেল তো ফাটাই যায় না তোর সঙ্গে আবার কি যুদ্ধ করবো তো বাড়ি যা এক পর্যায়ে যখন আর মানেই না ভাই ঠিক আছে তোরাই আক্রমণ কর আবু জাহেল আক্রমণ করছে মুআয মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আক্রমণ করছে আবু জাহেল ঠেকায়া দিচ্ছে আবু জাহেল আক্রমণ করছে দুই ভাই ঠেকায়া দিচ্ছে তুমুল লড়াই শুরু হয়েছে একটা ইসলামের পক্ষে আর একটা ইসলামের বিরুদ্ধে কথা কন ঠিক কিনা একজন ইসলামরে হত্যা করবে আল্লাহ নবীকে হত্যা করবে আর একজন ঠেকায়া দেবে ইসলামকে কিয়ামত পর্যন্ত কায়েম করবে কথা কন এই ইসলামের নিশাদার দিলে থাকে কি ছোট ছোট থাকে আল্লাহ তাআলা এই জমিনে ছোট ছোট মানুষের দ্বারা মুমিনদের দ্বারা বড় বড় কাজ দেশে নাই নাই দরকার দেশে নাই নাই হযরত মুআম্মাদ মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এমন লড়াই শুরু করছে ইমান দীপ্ত নারা তাকবীর ধ্বনি দিয়া আবু জাহেলের বিরুদ্ধে এমন আক্রমণ শুরু করেছে এক পর্যায়ে আবু জাহেল ঘোড়ার উপর থেকে নিচে পড়ে গেছে কান সুবহানাল্লাহ দুই ভাই আবু জাহেলের মুখের উপরে বসছে ছোট ছোট দুই ভাই আবু জাহেল এখন তোমার মাস্তানি কই এখন তোমার মাতব বাড়ি কই আবু জাহেল শুনে রাখো শুধু আমরা বলছি না কিয়ামত পর্যন্ত যারা ইসলামের পক্ষে থাকবে ওরা যদি পরিপূর্ণ ইমান দিয়া আল্লাহর রাস্তায় নিজেকে বিলিয়ে দিতে পারে তো ওই হাতের সঙ্গে আল্লাহ তাআলার কুদরতি শক্তি মিলে ইসলামকে বিজয় দান করে কথা বলেন ঠিক কি না আবু জাহেলের মেজাজ তো বীর আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট দুই শিশু তারা দিয়েছে নমরুদ বড় বীর বাহাদুর ছিল এই পৃথিবীতে বড় বাদশা ছিল আল্লাহ কয় তোর বাদশাহ তোর বারোটা আগে বাজাই দে না তোর যদি আমি মানুষ দিয়ে মারি তোর ইজ্জত বেড়ে যাবে তোর ইজ্জত দেওয়া যাবে না একটা ন্যাংরা মশা পাঠায় দিয়েছে কি পাঠায় দিয়েছে নমরুদ রে তুই যে বাদশাহ তুই যে ক্ষমতাওয়ালা এই আমার একটা ন্যাংরা মশার কাছে তো তোর টিকে থাকার কায়দা নাই কথা কোন দিক কিনা ন্যাংরা মশা এসে নাক দিয়ে ঢুকছে মাথার মধ্যে কান দিয়ে ঢুকছে মাথার মধ্যে ঢুকবার পরে আর মাথার মধ্যে খালি খর 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 করে কথা বলেন নাই আর মাথার উপরে থাপা থুপা দিলে একটু ভালো লাগে আবার একটু কিছুক্ষণ তো খর খর করে একটু থাপা থুপা দিলে ভালো লাগে ডাক্তার কবিরা সব ফেল এই আল্লাহর সামনে ডাক্তার কবিরাদের খাওয়া আছে কথা কয় না এখন খাবাইতে খাবাইতে ওদিকে মশা ভিতরে গিয়ে খাবে কি তোমার মাথার ঘেরুয়ার মগজগুলো খাওয়া শুরু করছে খাইতে খাইতে বাড়ি যায় বাড়ি দিলে ভালো লাগে বাড়ি যাওয়ার একটা কামলা রাখছে নম্বর ফ্যাশন তোর কাজলে তুই মাঝে মাঝে মাথায় বাড়ি দিবি কথা বলেন নাই ওয়াজ করে নসিহত করে বিচার আজকাল করে মাঝে মাঝে খাইতে বাড়ি দেবেন তোমার বাড়ি যাওয়া শুরু কর আর মশা একটু থামে আল্লাহ কে মশা যান বাড়ি দেবে একটু থামবি আবার বাড়ি যাওয়া থামে আবার কামলানো শুরু করবি আবার বাড়ি দেবে আবার থামবি ভাই তুই হলো নমরুদের সঙ্গে তামাশার বসকারা করবি সুবহানাল্লাহ এই আল্লাহ ফারে কিনা জোরে কো ফারে কিনা ফারে কিনা এক পর্যায়ে কিছুতেই আর থামে না তাদের আসার সময় ভাই কি মারি দিস থামে না তো ভাই উস্তাদ বাড়ি কি একটু জোরে দেব কাহাতে জোরে দেশে একটা বাড়ি মাথা টাস করে ফেটে কেল্লা পাবে কথা কন কথা কন কথা কন ইসলামের বিরুদ্ধে আচরণ করে বাবা আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কেউ পারেই না পারবেও না কথা কয় না কিন্তু সোনার যুবক রে তোমার আমার দিক ঠিক রেখে চলা লাগবে আল্লাহর পাগল হয়ে যাওয়া লাগবে আল্লাহর ছেড়ে দিয়া যদি দুনিয়া ধরো
শুরু করিয়া দিবে আল্লাহু আকবার মাথার তলাগুলো ফাটিয়া যাবে মানুষ ঘামতে ঘামতে হাবুডুবু খাইতে থাকবে এমন অবস্থায় আল্লাহ তাআলা সাত শ্রেণীর মানুষকে ডেকে ডেকে আল্লাহর আরশের নিচে স্পেশাল মেহমান বানাবেন ছায়ার নিচে রাখিয়াও আল্লাহ তাআলা ভিআইপি গেস্ট ঘোষণা দিয়া দিবেন বলেন সুবহানাল্লাহ বলে এই সাত শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা দুনিয়ার মধ্যে মসজিদ বানাইতো মসজিদের সঙ্গে সম্পর্ক রাখতো যাদের দিলটা মসজিদের সঙ্গে লাগানো থাকতো হে আল্লাহর বান্দা বান্দীরা আমরা মসজিদের বিরুদ্ধে না পক্ষে আমরা মাদ্রাসার বিরুদ্ধে না পক্ষে আমরা আলেম ওলামার বিরুদ্ধে না পক্ষে হাত তুলে জায়গা দিই আমরা পক্ষে জোরে বলেন পক্ষে লিল্লাহি তাকবীর নাউরে তাকবীর আমরা ইসলামের পক্ষে মসজিদ মাদ্রাসা আলেম ওলামার পক্ষে বলেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন আপনাদের মসজিদ দেখলে আলহামদুলিল্লাহ যে মসজিদে আগেও নামাজ পড়ছি কয়েকদিন আগেও নামাজ পড়ছি এই এলাকার মধ্যে সব থেকে সুন্দর একটা মসজিদ হইতেছে কথা বল ঠিক কিনা এলাকার মধ্যে সব থেকে সুন্দর একটা মসজিদ হবে এটা কি আমাদের চাওয়া আছে আপনারা কি চান একটা সুন্দর মসজিদ হোক কারা কারা চান হাত দেখান তো হুজুরের মসজিদটা সুন্দর হোক আল্লাহ কবুল করেন বলেন আমিন মসজিদ সুন্দর করতে হইলে নিজের পকেটের অর্থ জানমাল সময় সব দিতে হবে কথা ঠিক কিনা আমাদের কাজ হইলো আমাদের কাজ হইলো হুজুর আমরা তো পারবো না মাটি কেটে ইট টেনে সবকিছু পারবো নিজের জানমাল সময় কুরবানি করব আমরা চাই আল্লাহর জমিনে একের পর এক মসজিদ হয়েই যাক ঘরে ঘরে মসজিদ হোক নাস্তিকরা চাই মসজিদ হবে না আমরা ইমানদার চাই বাড়িতে বাড়িতে মসজিদ হবে কথা বলেন ঠিক কিনা আমি এমন কিছু আল্লাহর পাগল চাই আজকে এই মসজিদের সঙ্গে একটু সম্পর্ক লাগাবেন আমি জানি না আল্লাহ কারে কবুল করবো আমি চাই আজকে একটু মসজিদ ওয়ালা হবেন আজকে একটু জান্নাতের মধ্যে নিজের বাড়িটা বানায় নেবেন আমি জানি না আল্লাহ কারে কবুল করবে আল্লাহ নবীর দশজন সাহাবি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন দুনিয়া থেকে তারা ধনী ছিলেন না তারা অর্থের দিক থেকে খুব যে বড় পজিশনে ছিলেন তাও না দুনিয়ার দিক থেকে বড় কেউ ছিলেন না কিন্তু আল্লাহ তাআলার দিনকে মসজিদ মাদ্রাসা আলেম ওলামা আল্লাহ নবীর সুন্নাতকে ভালোবাসার কারণেই আল্লাহ তাআলা দুনিয়াতে দশজনকে জান্নাতে সুসংবাদ দিয়েছিলেন আমি চাই এই মজলিসে আজকে দশজনকে একটু যাচাই বাছাই করব এমন দশটা মানুষ নেব আল্লাহর কাছে দরখাস্ত করব মালিক রে ওই দশজনকে তুমি ওই দশজন সাহাবীর সঙ্গে মিলায়া মিলায়া জান্নাত দিবা বলেন সুবহানাল্লাহ দশটা হাত এক নম্বরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের সম্মান কেমন আল্লাহ নবী বলেন সারা দুনিয়ার মধ্যে যত নবী রাসূল আসছে নবী রাসূলদের পরেই যত সাধারণ মানুষ আছে এক নম্বরে আবু বকরের মর্যাদা বলেন সুবহানাল্লাহ এক নম্বর হাত চাই দশটা হাজার টাকা আল্লাহ কার হাত কবুল করবে জানি না নগদ যা পারবেন দিবেন বাকি আস্তে আস্তে দিবেন সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক